नमस्कार, आमी साधन महतो और आपनारा देखछेन पुरुलियार रूप यूट्यूब चैनल। तो पुरुलियार रूप यूट्यूब चैनल प्रतिनियत प्रतिदिन आपनादेरके कड़ालोहर आपडेट दिए थाके। तो सेई मतो आजो आमी एकटी कड़ालोहर आपडेट दिते चलेछि और मात्र कयेक दिनेर मध्ये लड़ाई होते चलेछे। तो सेई लड़ाईटी पटिकाड़ा जोड़ होयेछे एबं कोन कोन ग्रामेर साथे जोड़ होयेछे तार समस्त विस्तारित आमी आपनादेर काछे तुले धरछि। तो ये कड़ालोहर आपडेटटी होच्छे अपनादे भूतम ग्रामेर 17-80 लड़ाईटी होते चले। तो से आसर हमें समस्त विवरण हमें अपन का तुले धरती। तार आगे बोले रखी जदि आपनारा चैने नतून हो तो अति अवश्य चैनल के सबसक्राइब कर रखूँ परवर्ती भिडियो पाँच जो अपन के प्रतियत नित्य नतून भिडियो दिए थक चैनल मध्य दिए। तो एन कमिटर मध्य बस कमिटर मजे तो विस्तारित तथ्य हमें काड़ा मालिक देर काछ थेके आमी जेने आपनादेरके जानाच्छि। तो नमस्कार। नमस्कार। तो आपनार नाम कि? विष्णु महतो। विष्णु महतो। तो आपनादेर एखाने कोटिकाड़ा आछे? नटे। नटिकाड़ा आछे नाकि? तो आपनि दर्शकदेर उद्देश्य कि बोलबेन लड़ाइयेर समय? दर्शकदेर उद्देश्य बोलछि सबाई आसबे। আচ্ছা, মেলাটাকে সফল ভাবে তুলে গড়ে তুলবে। আচ্ছা, কোনো জোর ঝামেলা যেমন না হয়। আচ্ছা, মদ জুয়া মাংস কিচ্ছু চলবে না আসরের ধরে কাছে। আচ্ছা, সম্পূর্ণ নিষিদ্ধ, মানে কমিটি থেকে নিষিদ্ধ? কমিটি থেকে একদম নিষিদ্ধ। মদ জুয়া, মদ জুয়া মাংস কোনো চলবে না, এগুলো চলবে না নাকি? সম্পূর্ণ রূপে, সম্পূর্ণ রূপে একদম নিষিদ্ধ। আরেকটা জিনিস বলা আছে যে কারা যারাই পালাক, হ্যাঁ, ভলান্টিয়ার যেমন বাইরেরও থাকবে গ্রামেরও থাকবে, সত্যভাবে ছাড়া হয় দুটো কাড়াকে, একজন মানুষ ডালা ডালি না হয়। আচ্ছা, আপনারা অনেক জায়গায় গেছে এমনকি ডাঙ্গো খাইয়ে আছে জনের জায়গায়, সত্যি ছাড়াতে গেছে উপরন্ত দিলে মাথা ঠেঙায়, ওই জিনিসটা যেমন না হয় তাকে ডালাই ছাড়াবে কি? সেটা দর্শক হোক ভলান্টিয়ার হোক যে কোনো লোক ঠেঙায় ছাড়াবার অধিকার দেবে। আচ্ছা, ছাড়াতে সবাই পারবেন কিন্তু কাড়াকে সেরকম ভাবে আহত করবেন না, আবার মানুষের উপর আক্রমণ করবেন না। না কোনো আক্রমণ না। হ্যাঁ, আপনাদের গ্রামের কাড়া হোক বাইরের কাড়া হোক দাঁড়ান ছাড়াবে। আচ্ছা, তো আপনারা কমিটির কাছে সমস্ত কিছু জানতে পারলেন? কমিটি এমন ভাবে বলছেন যে সবার উপর একটা গুরুত্ব আয়ত্তর মতো দিয়ে দিয়েছে যে আপনারা সবাই আইন শৃঙ্খলার নিয়ম যে সমস্ত আছে আসরে তা সবাই মেনে চলবেন, এবং যে কমিটির বন্ধুদের যে একটা দায়িত্ব থাকে যে আসরের মধ্যে যে কাড়া যখন লড়াইটি শেষ হয়ে যায় একটি কাড়া অন্য কাড়াকে যখন পিছন থেকে তাড়া করে সেই সময় ছাড়াবার অধিকার সবারই আছে, কিন্তু কোনো মানুষের উপর আক্রমণ করবেন না এবং কাড়াকে সেরকমভাবে আহত করবেন না। এটা দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ রাখছে এই আমাদের। আপনার নাম? বিষ্ণুপদ মাহাতো। তো আপনি ক নম্বর কাড়া মালিক? দু নম্বর কাড়া মালিক বিষ্ণুপদ মাহাতো জানাচ্ছে। আর আপনারা লড়াইটি কীরকমভাবে করবেন, মানে এক নম্বর থেকে ছাড়বেন না পিছন দিক থেকে ছাড়বেন? এক নম্বর থেকে ছাড়া হবে, পিছন থেকে কাড়া ছাড়া হবে। হ্যাঁ, আর আপনাদের এই লড়াইটি জেলা কমিটিকে জানানো হয়েছে? হ্যাঁ, জেলা কমিটিকে জানানো হয়েছে। জেলা কমিটি থেকে তিনটা দেওয়ানো হয়েছে? জেলা কমিটি থেকে তিনটা দেওয়ানো হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা লড়াইটির জন্য প্রস্তুত কিরকম নিয়েছেন? যেমন আছে সেরকমই। যেমন আছে সেরকমই? ঘাস পুয়ালে চলছে নাকি? আলাদা কিছু নেই নাকি? না, ধরুন অনেক লোকে খোলা খুলে নিয়ে একটা ইয়া থাকে, ধরুন লড়াইয়ের আগে অনেক লোকে রাতে খুলে বা আবার খাওয়ান দাওয়ানের একটু পরিবর্তন করে। না না, আমাদের রাতে দিনে নাই, 7 দিন রাতে খুলে 7 দিন খাওয়ান দিয়ে কাড়া তৈরি হয়। আচ্ছা আচ্ছা, 12 মাস আমি তাই 7 দিন খাওয়ান দিলে কি একদম বীর? না, অনেক লোকে বলে যে তেজ নাকি বাড়ে। না, আমাদের যা আছে গাই পালা চোরা কাড়া আর যা হইলো। আচ্ছা আচ্ছা, পোয়াল খায় ঘাস খায় গাই পালা চোরে যতটুকু হইলো সেই ততটুকুই লড়াই দেখা হবে। তো নটি কাড়ার প্রাইজ গুলি একটু বলে দেন তো। প্রথম কাড়ায় পাগল চন্দ্র মাহাতো 10,000। এই কাড়াটি জোড় হয়েছে মোরহাংডি অভিজিৎ সিং সর্দারের সাথে, থানা তার পড়ছে পুরা থানা, এবং 2 নম্বর কাড়ার প্রাইজ হচ্ছে 7,000 টাকা। আর দ্বিতীয় কাড়া মালিক? দ্বিতীয় কাড়া মালিক বিষ্ণু মাহাতো। ইনার জোড় হয়েছে? হ্যাঁ হয়েছে। কোথায়, কোন গ্রামে? মানপুর। মানপুর নিবাস মাহাতো। মানপুর নিবাস মাহাতো। কোন থানা পড়ছে? পুরা থানা। পুরা থানা নাকি?
আচ্ছা, আপনার এবার তৃতীয় কাড়া? তৃতীয় কাড়া রাখো হরি মাহাতো, বেড়াই আছে 6000 টাকা, জোড় হয়ে গেছে চাটুমাদার ফকির মাহাতো। চাটুমাদার ফকির মাহাতোর সাথে জোড় হয়ে গেছে নাকি? আচ্ছা, বুড়াতো না। আর চতুর্থ? চতুর্থ কাড়া মানে কীর্তিবাস মাহাতো, হ্যাঁ বেড়াই আছে 5000, জোড় হয়েছে নপাড়া গৌতম কোরআনের সঙ্গে, থানা পড়ছে পুঞ্চা থানা। 5 নম্বর কাড়া মালিক হচ্ছে সন্তোষ মাহাতো, আপনার প্রাইজ থাকছে 3000 টাকা। এটি জোড় হয়েছে চাপাটি মনসুখ হেমব্রমের সাথে, থানা পড়ছে তার হুড়া থানা। আর আপনার যে 6 নম্বর কাড়াটি এখনও জোড় হয়নি, প্রাইজ আছে 2500 টাকা। এবং 7 নম্বর যে কাড়াটি হচ্ছে সে কাড়া মালিকের নাম হচ্ছে অসিত মাহাতো, প্রাইজ থাকছে 2000 টাকা। তার জোড় হয়েছে গগদা শ্যামাপদ মাহাতোর সঙ্গে, তার থানা পড়ছে পুঞ্চা থানা। 8 নম্বর কাড়া মালিক হচ্ছে চিনিবাস মাহাতো, তার প্রাইজ থাকছে 2000 টাকা। তার সাথে জোড় হয়েছে সিন্দরপুর সাধনচন্দ্র মাহাতো, আপনার থানা পড়ছে মানবাজার থানা। আর যেটা হচ্ছে 9 নম্বর কাড়া, 9 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে মনোজ মাহাতো, প্রাইজ থাকছে 1000 টাকা। তার জোড় হয়েছে দাঁদুটি ভগবান মাহাতোর সাথে, তার থানা পড়ছে হুড়া থানা। তো আপনাদের যে লড়াইটি হচ্ছে, সেই লড়াইটির মধ্যে গ্রামের সাপোর্ট কিরকম আছে? সাপোর্ট মোটামুটি ভালো আছে। ভালো আছে, গ্রামের সাপোর্ট না হলে কি আর কারা লড়াই? অবশ্যই তারা তো ছোট, কিন্তু ছ লোকে কি আর কারা লড়াই করে? না, কোনো রকমই সম্ভব হয়নি। যাই হোক, সবাই সমাজ হবে। তো আপনি মানে এখানে কাড়া মালিকের কে? তো আপনার যদি কাড়া নেই, তো আপনি কাড়া মালিক লাগে কিরকম সাপোর্ট করছেন লড়াইয়ের জন্য? অবশ্যই। আচ্ছা, সেটাই। আচ্ছা, আমাদের তো সবসময় ইয়া হয়। আচ্ছা, তো কাড়াগুলো লাগবে কিরকম ভাবছেন? কিরকম কাড়া লড়াই মোটামুটি ভালো হবে, যেরকম জোর করা যাচ্ছে। হ্যাঁ, যে লড়াই ভালো হবে, লড়াই ভালো হবে, দর্শকের মন জয় হবে, দর্শকের মন জয় হবে। আচ্ছা, তো আপনারা সাপোর্ট দেখো, এবার কাড়ার ব্যাপার যদি না লাগে, কিন্তু আপনি কোনো দুর্বল কাড়া জোর করেনি, যোটা কাড়া আছে কমিটির থেকে বেশি হয়ে আছে, বেশি হয়ে আছে, মারেল না বেশি হয়ে আছে। আচ্ছা, জোর হিসেবে প্রত্যেকটা কাড়া, প্রত্যেকটা কাড়া মানে প্রাইজে যা বয়স তার থেকে মানে ওয়ার জোরটা বেশি, বয়স বলো বেশি, বয়সও বেশি। আচ্ছা আচ্ছা, তো আপনার লড়াইটি কোন খানটা আছে? লড়াইটা আছে যে কুলিমুড়া টিপানতরের কুলিমুড়া, কুলিমুড়া। আপনারা জানতে পারলেন যে ভূতাম মোড়ের সামনে হচ্ছে লড়াইটি নাকি? লড়াইটি গ্রামের মোড় আছে, মোড় থেকে আপনারা ভূতাম দিকে যে ঢুকছেন সেই সামনে আপনারা দেখতে পাবেন মাঠটি, আপনারা চলে আসবেন। কটার দিকে আপনারা শুরু করবেন লড়াইটি? শুরু করবো তাড়াতাড়ি 9টা, 9টার দিকে, 9টার দিকে। হ্যাঁ, অনেক কাড়ার তো ব্যাপার আছে, কাড়ার ব্যাপার আছে, 9টার মধ্যে আপনারা লড়াইটি শুরু করছেন নাকি? আচ্ছা, আপনাদেরকে সমস্ত বিষয় বিষ্ণুপদ মাহাতো জানালেন, তো আপনারা এরপর দেখতে থাকুন ভিডিওটি কাড়াগুলির।